লাশ পাওয়া যায় ধলেশ্বরী নদীতে, নদীর পাশেই তার যে বাড়ি, গ্রামের বাড়ি, তার গ্রামের বাড়ির ঠিক অপোজিটে তার লাশটা পাওয়া যায়। এবং যেটা পাওয়া যায় সেটা ছিল হচ্ছে যে ড্রামের মধ্যে মাটি ভর্তি ছিল এবং সেইটার সাথে নাইলনের রশি দিয়ে বাঁধা অবস্থায় তার লাশটা পাওয়া যায়। এবং খুব সেটা অর্ধগলিত, মানে বুঝাই যাচ্ছিল না আর কি যে এটা কার লাশ। পরবর্তীতে তার স্ত্রী শনাক্ত মতে মনিরা, তার স্ত্রী মতে মনিরা তার শনাক্ত মতে তার কাপড় দেখে, এবং ওখানটা তার স্যান্ডেল পাওয়া যায়, ওই ড্রামের মধ্যে একটা স্যান্ডেল পাওয়া যায়, স্যান্ডেল ড্রাম, এবং ফর্চুনেটলি ওখানে তার ব্যবহৃত মোবাইল ফোনটা পাওয়া যায়। এটার সাথে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তার ভাই এবং হচ্ছে তার স্ত্রী, এবং ওই ভাইয়ের বন্ধু ও এটার সাথে জড়িত ছিল, তিনজনে হত্যাকাণ্ডে জড়িত ছিল। তার ছোট ভাই হচ্ছে মাসুদ, মাসুদের বন্ধু হচ্ছে উজ্জ্বল, আর হচ্ছে স্ত্রী মনিরা, এই তিনজন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। তারা স্বীকার করেছে যে মূলত ঘটনা ঘটেছে যে উজ্জ্বল দুই বছর যাবত, আড়াই বছর যাবত সিঙ্গাপুরে ছিল, এবং তার ছোট ভাই ঝুন্টু সেও সিঙ্গাপুরে ছিল দুই বছর যাবত। পরবর্তীতে এই উজ্জ্বলের স্ত্রীর সাথে মনিরার সাথে তার একটা ফোনে যোগাযোগ হয়, কথা হয়, একটা সম্পর্ক হয়। তখন সে এই ঝুন্টু চলে আসে, বাড়িতে চলে আসে ছয় মাস আগে, আসার পরে তাদের মধ্যে একটা অবৈধ সম্পর্ক মেলামেশা হয়। এবং এই পর্যায়ে গত চার দশে হচ্ছে উজ্জ্বল বাড়িতে আসে, সিঙ্গাপুরের বাড়িতে আসে, তখনই তারা পরিকল্পনা করে যে তার ভাই পরিকল্পনা করে এবং তার উজ্জ্বলের স্ত্রী সব পরিকল্পনা করে কীভাবে তাকে সরিয়ে দিতে হবে, এখান থেকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। এরপর তারা পরিকল্পনা করে, ঘটনার সময়ে তারা ওই দিনে 12 তারিখে দিবাগত রাত্রে হচ্ছে যে 12 তারিখে ওদের একটা দাওয়াত ছিল, এই উজ্জ্বলদের দাওয়াত ছিল সাভারে, ওর বা আত্মীয়ের বাড়ি থেকে আসার পরে তখন তার স্ত্রী তাকে হচ্ছে ওই ঝুন্টু তার ভাই একটা ঘুমের ওষুধ এনে দেয়, বাজার থেকে ঘুমের ওষুধ কিনে নিয়ে আসে, তিনটা ঘুমের ওষুধ দেয় তার ভাবির কাছে। দেওয়ার পরে সে কফির মাধ্যমে সন্ধ্যায় আসার পরে, সাভার থেকে আসার পরে ওখানে তাকে খাওয়ায়, ওই কফিতে করে ঘুমের ওষুধটা খাওয়ায়। খাওয়ার পরে সে ঘুমিয়ে যায়, উজ্জ্বল ঘুমিয়ে যায়, এবং রাত অনুমান 12টার দিকে হচ্ছে যে তার স্ত্রী মনিরা যখন তার হাজব্যান্ড ঘুমিয়ে যায় তখন হচ্ছে সে ইয়ে করে, ওই যে তার ওড়না দিয়ে তার হাত পা তা বেঁধে রাখে, এবং তখন সে তার যে দেবর ঝুন্টুকে বলে, বলার পরে ঝুন্টু তার বন্ধু ওর উজ্জ্বলকে খবর দেয়, সরি মাসুদকে খবর দেয়। মাসুদ আসার পরে তারপর হচ্ছে তারা গামছা দিয়ে এই আমাদের যে ডিসিসড উজ্জ্বলকে মানে গামছা দিয়ে পেঁচিয়ে টেনে দুইজনে তারা হত্যা করে, এবং তার স্ত্রী মনিরা তার পা ধরে রাখে। এরপর পর